অজুতে কয়টি ফরজ আমরা অনেকেই জানি না। আজকের ভিডিও থেকে আমরা জেনে নিব অজুর ফরজ কয়টি ও কি কি। অজুতে চার ফরজ, অজুতে মোট চারটি ফরজ। এক নম্বরে সমস্ত মুখ ধোয়া, অর্থাৎ চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত এবং ডান কানের লতি থেকে বাম কানের লতি পর্যন্ত ভালোভাবে মুখমণ্ডল ধৌত করা অজুর একটি ফরজ। দুই নম্বরে দুই হাতের কনুইসহ ধোয়া, ডান হাতের কনুইসহ ভালোভাবে ঘষে ঘষে ধোয়া যেন একটা পশমও শুকনো না থাকে, বাম হাতের কনুইসহ একইভাবে ধৌত করা যেন কোনো পশম শুকনো না থাকে। তিন নম্বরে মাথা মাসাহ করা, মাথা সম্পূর্ণটুকু মাসাহ করা সুন্নাত, তবে মাথার কিছু অংশ অর্থাৎ চার ভাগের এক ভাগ মাসাহ করা ফরজ। চার নম্বরে দুই পায়ের টাকনো সহ ধোয়া, ডান পায়ের টাকনো সহ ভালোভাবে ধৌত করা, বাম পায়ের টাকনো সহ সেমভাবে ধৌত করা। এই অজুতে মোট চারটি ফরজ। আমি আবারও বলছি, এক নম্বরে সমস্ত মুখ ধোয়া, দুই নম্বরে দুই হাতের কনুইসহ ধোয়া, তিন নম্বরে মাথা মাসাহ করা, চার নম্বরে দুই পায়ের টাকনো সহ ধোয়া। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন অজুর কয়টি ফরজ ও কি কি। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। আলোকিত মিডিয়া এই চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ওয়াল করে রাখবেন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আলোকিত মিডিয়া, নতুন করে ইসলামের পথে।